মহিলাদের পর্দা সম্পর্কে ইসলাম তিনটি মূলনীতি দিয়েছে, কয়টা? এক নম্বর মূলনীতি হলো মেয়েরা বাড়িতে থাকবে। কোথায় থাকবে? বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালনা ফি বুয়ুতি কুনলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মেয়েদেরকে মেয়েদের বাড়িতে থাকতে বলা হয়েছে। একজন মহিলা তার ভরণ পোষণের জন্য ইসলাম চারজন ব্যক্তিকে আপনার দায়িত্ব দিয়েছে। একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য কয়জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে? চারজন। এক নম্বর হলো তার পিতা, দুই নম্বর হলো তার ভাই, তিন নম্বর হলো তার স্বামী, আর চতুর্থ নম্বর হলো তার ছেলে। তার ছেলে, চতুর্থ নম্বর হলো তার ছেলে। তার ছেলে একজন সালাফে সালেহিনদের কোনো এক ব্যক্তি, তার আম্মা যেদিন মারা গেলেন সেদিন তিনি কাঁদতেছিলেন। কাঁদছেন কেন? বলছে, আমার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা ছিল, একটা দরজা আজকে বন্ধ হয়ে গেল। যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, তাদের জান্নাতের দরজার একটি দরজা বন্ধ হয়ে গেছে, দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। দোয়া, মায়ের দোয়া, বাপের দোয়া কেমন কবুল হয়, কেমন কবুল হয় বাপ মায়ের দোয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মাঝে কোন পর্দার, আল্লাহ এবং এই দোয়ার মাঝে কোন পর্দা থাকে না। আল্লাহু আকবার। বলছিলাম মেয়েদের ঘরে থাকতে হবে, এক। দুই নম্বর, ঘর থেকে যদি বের হতে হয় বিশেষ প্রয়োজনে, তাহলে সেক্ষেত্রে তারা চাদর পরে, বুরখা পরে বের হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন। হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মমিনা রমণীদেরকে আপনি নির্দেশ দিয়ে দিন, তারা ঘর থেকে বের হওয়ার সময় যেন তারা বোরকা পরে বের হয়। বোরকা পরে বের হলে তাদেরকে চেনা সহজ হবে, আর তাদেরকে নির্যাতন করা হবে না। বোরকা পরে গেলে চেনা সহজ হয়। একটা মহিলা যদি বোরকা পরে থাকে তাকে চেনা যায় সহজে, আর নাকি একটা মহিলা উলুঙ্গ চললে বেশি চেনা যায়? কাকে বেশি চেনা যাবে? বোরকা পরাটাকে চেনা যাবে, এটা কার্বন কার ভাই, কার্বন কার মা, নাকি উলঙ্গ যেটা গেল ওটা চেনা যাবে, এটা কার্বন কার মা, কোনটাকে বেশি চেনা যায়? হ্যাঁ, উলঙ্গটাকে চেনা যাবে। কিন্তু আল্লাহ যে বললেন যে বোরকা পরলে তাকে চেনা যাবে, বোরকা পরলে চেনা যাবে মানে বোরকা পরে গেলে চেনা যাবে, এটা ভদ্র ফ্যামিলির মেয়ে, এটা মুমিন মোমেনা, এটা মুমিন ঘরের মেয়ে, এটা ভদ্র ঘরের মেয়ে, এটা সভ্য ঘরের মেয়ে, পোশাক দেখলে বোঝা যায় এটা শালীন ঘরের মেয়ে, এরা ভদ্র ঘরের মেয়ে, এরা সভ্য ঘরের মেয়ে, এরা নবী পরিবারের লোক, এরা নবী পরিবারের লোক। ফালা ইউযাইন, তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না, বিরক্ত করা হবে না। যত খারাপ ছেলে হোক না কেন, যত বখাটে ছেলে হোক না কেন, যত লম্পট চরিত্রহীন হোক না কেন, কোন সতী সাধবী ভদ্র ভালো মহিলার গায়ে তারা হাত তোলে না। দেখেন না আমাদের দেশের মাস্তানরা যখন রাস্তা দিয়ে যায় কিভাবে যায়? মসজিদের ইমামকে দেখলে মাস্তান কি করে? রাস্তার কিনার দিয়ে ঝোপ সারের ভিতর দিয়ে দিক চলে যায়। ওরে ইমাম আসতেছে, ওদিক দিয়ে যাওয়া যাবে না। কেন? ইমাম কি ওকে খেয়ে ফেলবে? না, ইমামের গায়ে শক্তি বেশি নয়, মাস্তানের গায়ে শক্তি বেশি, মাস্তানের গায়ে শক্তি বেশি, কিন্তু ইমামকে দেখে মাথা নত করে কেন? এটা হলো ইমানি চেতনা, এটা হলো ইমানি জজ্বা। ইমান এমন একটা পাওয়ারফুল জিনিস যে ইবলিস শয়তান ইমাম ইমানকে মূল্যায়ন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুকে আজমকে বলেন, ওমর, তোমাকে দেখলে ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যায় না,
সহি মুসলিমে হাদিস এসছে যে হে ওমর শোনো, তুমি যেই রাস্তায় যে যাও, ইবলিস শয়তান রাস্তা বদল করে আর এক রাস্তায় ঘুরে যায়। এটা হলো ইমানি তৎপরতা, ইমানি জজবা, ইমানের কারণে আজকে এরকম হয়। বলছিলাম মহিলারা রাস্তায় বের হতে পারবে, কোন কোন ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে, যেই সব ক্ষেত্রে পুরুষ মানুষ কাজ করতে অক্ষম সেই সব ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে। যেসব ক্ষেত্রে পুরুষ মানুষ কাজ করতে অক্ষম, কি কাজ করতে অক্ষম, একজন মহিলা চোরাচালানি করেছে, তার শরীরের গোপন অঙ্গে হিরোইন বেঁধে চুরি করে যমুনা ব্রিজ পার হওয়ার চেষ্টা করছে, যমুনা ব্রিজের আগে বাসের ভিতর থেকে ওই মহিলাকে পুলিশ ধরে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। দুই পুলিশ উঠেছে বাসের মধ্যে, একজন পুরুষ পুলিশ একজন মহিলা পুলিশ। তো মহিলা পুলিশ বাসের মধ্যে উঠছে, তা আমি দেখে আমার খুব বিরক্তি এবং বিরক্তির চেহারা ছাপ আমার চেহারার মধ্যে ফুটে উঠেছে। তখন ওই পুরুষ পুলিশটা বলছে, হুজুর মহিলা পুলিশ দেখলে আপনাদের খুব মেজাজ খারাপ হয়ে যায়, আপনারা ওয়াজ মাহফিলে মহিলা আবার পুলিশের চাকরি করবে কেন, এর বিরুদ্ধে আপনারা খুব ওয়াজ করে বেড়ান, আপনারা বাস্তবতা বোঝেন না, আপনাকে দেখাচ্ছি শুনুন। ওই দেখুন জানালা দিয়ে তাকিয়ে দেখুন আকাশমণি গাছের সাথে একজন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আকাশমণি গাছ যমুনা ব্রিজের আগে আকাশমণি গাছের সঙ্গে একজন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। কে বেঁধেছে? পুলিশ। কেন বেঁধেছেন আপনি? তো বলছে আপনি জিজ্ঞেস করেন কেন বেঁধেছেন, ওই মহিলা তার শরীরের গোপন অঙ্গে হিরোইন পাচার করে নিয়ে যাচ্ছিল। মহিলা হিরোইন পাচার যদি করে, তাহলে সেই মহিলার দেহ তল্লাশি কি পুরুষ পুলিশ করতে পারবে? কথা বলেন, পুরুষ পুলিশ করতে পারবে? যতদিন পর্যন্ত লেডিস স্মাগলার ছিল না, ততদিন পর্যন্ত মহিলা পুলিশে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় নাই। যখনই লেডিস স্মাগলিং শুরু করেছে, মহিলারা সুরাচালানি শুরু করেছে, তখনই পুরুষ পুলিশের পাশাপাশি মহিলা পুলিশেরও নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঢাকাতে মহিলারা রাজনীতি করে, মারামারি করে, চুলসিরাছিরি করে মহিলা মহিলা, এই সমস্ত মহিলাদেরকে ধরানো, সেখান থেকে ছুটানো, তাদেরকে অ্যারেস্ট করানো। একজন মহিলা প্রসূতি মহিলা, সেখানে গাইনি ডাক্তারের প্রয়োজন, একজন পর্দানাসীন মহিলা তার পর্দার শালীনতা বজায় রেখে চিকিৎসা করতে চায়, সেই ক্ষেত্রে একজন মহিলা ডাক্তারের অবশ্যই প্রয়োজন। এইভাবে সমাজের যেই সমস্ত ক্ষেত্রে মহিলা ছাড়া চলে না, সেই সমস্ত ক্ষেত্রেই শুধু মহিলারা চাকরি করতে পারবে। আর বাচ্চার বাকি যে ক্ষেত্রে মহিলাদের কি বলে পুরুষেরা কাজ করতে পারবে, সেই সব ক্ষেত্রে মহিলাদের চাকরি দেওয়া হারাম। তিন নম্বর মূলনীতি হল, যখন তারা বোরকা পরে বের হবে, তখন তাদের চক্ষুকে নিম্নগামী করবে, চক্ষুকে নিম্নগামী করবে, পর পুরুষের দিকে যেন তার নজর না যায়, নজরকে হেফাজত করবে। মহিলার পর্দার জন্য ইসলাম তার এমন কিছু গহনা অর্নামেন্টস পরা নিষেধ করে দিয়েছে, যেই সমস্ত গহনার ভিতরে মিউজিক বাজনা তৈরি হয়, বাজনা তৈরি হয় এরকম গহনা মহিলারা পড়তে পারবে না। অনেকগুলো কাঁচের চুড়ি একসাথে পড়লে আওয়াজ হয়, পায়ের মধ্যে জল তরঙ্গ বা পায়ের মধ্যে আপনার বিভিন্ন ধরনের অলংকার আছে যেগুলিতে আওয়াজ হয়, সেগুলি পরা নিষেধ। মহিলারা পারফিউম ব্যবহার করে বাড়ির বাইরে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যদি বাড়ির বাইরে পারফিউম মেখে যায়, এমনকি মসজিদেও যদি যায়, তাদের সালাত হবে না যতক্ষণ পর্যন্ত পারফিউম ধুয়ে আবার পুনরায় সালাত আদায় না করে। মহিলাদের জন্য আপনার ঘ্রাণ ব্যবহার করা নিষেধ, আর তাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন ইসলামের বিধানে তারা শরীর রঙিন করবে, হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় মেহেন্দি দিয়ে শরীর রঙাবে। আর পুরুষরা
শুধুমাত্র দাড়ি এবং চুলে মেহেদি মাখাতে পারবে, হাতে পায়ে পুরুষের মেহেদি মাখানো হারাম। ঠিক আছে রে উস্তাদ? কিন্তু আমরা অনেক পুরুষ মানুষ কি করে মেহেদি হাতে মাখায়, আমরাও ছোটকালে সাইজ করে মাখায়, আমরাও ছোটকালে এরকম ব্যবহার করেছি না বুঝে। যখন বুঝেছি পুরুষের জন্য রঙিন করা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাম, তখন থেকে আমরাও ছেড়ে দিয়েছি। গ্রামে একটা কথা আছে যে মহিলারা কি বলে মেহেদি এটা হ্যাঁ পায়ে মাখাতে পারবে না। কেন? এই মেহেদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মাখিয়েছেন, আর সেই মেহেদি তুমি এই পায়ে মাখাবে কেন? চমৎকার কথা। রাসূলুল্লাহ সাল্লামের দাড়ি কি পেকেছিল? দুই এক গাছ পেকেছিল হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাম কি দাড়িতে মেহেদি মাখাতেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাম যদি দাড়িতে মেহেদি না মাখায় থাকেন, তার প্রমাণ না থাকে, তাহলে এই মিথ্যা গল্প কে আনলো? রাসূলুল্লাহ সাল্লাম যেই মুখ দিয়ে সিহারা ধুতেন, কুলি করতেন যেই পানি দিয়ে, সেই পানি দিয়ে তুমি ইস্তেনজা করো না? তো সেই পানি দিয়ে যদি ইস্তেনজা করো, কয়েকদিন আগে কুষ্টিয়ার এক পীর সাহেব বক্তব্য দিচ্ছে, কোথায় এখনো অনেক পীর আছে যারা পেশাব করে পানি লেয় না। তো পীর সাহেবকে জিজ্ঞেস করছে, আপনি পেশাব করে পানি লেন না কেন? বলছে আপনার মুরিদ কত? বলে আমার মুরিদ 10-12 হাজার। বলে 10-12 হাজার মুরিদ আপনার, আপনি পেশাব করে পানি লেন নাই কেন? বলছে কারবালার ময়দানে, কারবালার ময়দানে হুসাইন পানি পানি করে মারা গেছে, সেই পানি দিয়ে আমি ইস্তেনজা করতে পারবো না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা শরীয়তের নামে নোংরামি ছাড়া কিছু নয়। বন্ধুগণ, আজকে মহিলারা যদি খারাপ হয়, মহিলাদেরকে যদি খারাপ বানানো যায়, তাহলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। যেমন করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনি ইমানদার, বাপের নির্দেশে চাকুর তলে শুয়ে পড়লেন। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেই কেনানে বাপের কথা মানল না। কেন মানল না? কেনানের মা ছিল বেঈমান, আর ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন পাক্কা ইমানদার। আজকে মহিলাদের তালিমের প্রয়োজন, মহিলাদের হেজাবের প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এই নারী সমাজকে আল্লাহ পাক বাঁচানোর তৌফিক দান করুন। সমাজে যে সমস্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সেখান থেকে আল্লাহ পাক আলেম ওলামাদেরকে হেফাজত করুন। অনুরূপভাবে যে ইসলামকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য যেই সুদী কারবার চলছে, আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।